আসসালামু আলাইকুম ম্যাম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো ম্যাম, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করেই শুরু করছি আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের অ্যাকাউন্টিং এর ক্লাসটাই নিব। অ্যাকাউন্টিং এ তোমাদের অবচয় চ্যাপ্টারটা একটু অবচয় চ্যাপ্টারটা করাবো। অবচয় চ্যাপ্টারের জঙ্কগুলো তোমাদের করাবো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, নমস্কার। নমস্কার। শিক্ষার্থীরা, আজকে তোমাদের অবচয়ের অঙ্ক করাবো, ঠিক করেছি? তো অবচয়ের আমি যে অঙ্কটা করাবো তোমাদের, একটু ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা দেখো। সিলেট বোর্ড 2017 অঙ্কটা তোমাদের করাবো, ঠিক করেছি? সিলেট বোর্ড 2017। হ্যাঁ, প্রশ্নটা আগে একটু তোমরা দেখে নাও। আমি প্রশ্নটা বলছি, তোমরা প্রশ্নটা দেখো, আর তোমরা প্রয়োজনে খাতা কলম নিয়ে বসবে। কোনোটা না পারলে আমাকে আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের সাথে সাথে জবাব দিব। জনাব সাদমান নহিন একজন ফ্যাশন ডিজাইনার, যিনি সাদমান অটো ফ্যাশন ডিজাইন হাউস এর কর্ণধার। তিনি 2012 সালের 1 জুলাই তারিখ থেকে 10 লক্ষ টাকা মূল্যের একটি স্বয়ংক্রিয় ডিজাইন মেশিন আমদানি করেন। মেশিনটির উপর 15% ভ্যাট প্রদান করেন। মেশিনটি আনয়ন খরচ ও সংস্থাপন ব্যয় বাবদ যথাক্রমে 10,000 টাকা ও 15,000 টাকা। মেশিনটির আনুমানিক জীবনকাল 4 বছর। অনুমান করা যায় যে মেশিনটির জীবনকাল শেষে ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে 1,20,000 টাকা। প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় ধার্য করে। না, এত বেশি না, একটু হালকা হালকা ছিল। হ্যাঁ, আমি না ক্লাস দিচ্ছিলাম, আপনার সাথে কথা বলবো পরে। হ্যাঁ, কাজটা শেষ করে কথা বলবো, ঠিক আছে আপা? শিক্ষার্থীরা, একটা ইম্পর্টেন্ট ফোন আসছিল, না ধরে পারলাম না। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো মেয়েরা? আচ্ছা, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছো সবাই? প্রশ্ন দেখতে পাচ্ছো? প্রশ্নটা আবার বললে একটু ভালো হয়। হ্যাঁ, জনাব সাদমান নহিন একজন ফ্যাশন ডিজাইনার, যিনি সাদমান অটো ফ্যাশন ডিজাইন হাউস এর কর্ণধার। তিনি 2012 সালের 1 জুলাই তারিখে জাপান থেকে একটি 10 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন, আর এর মেশিনটির উপর 15% ভ্যাট প্রদান করে। মেশিনটির আনয়ন খরচ এবং সংস্থাপন ব্যয় বাবদ যথাক্রমে 10,000 টাকা এবং 15,000 টাকা। মেশিনটির আনুমানিক জীবনকাল 4 বছর। অনুমান করা হয় যে মেশিনটির জীবনকাল শেষে ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে 1,20,000 টাকা। প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় ধার্য করে। এই হচ্ছে প্রশ্ন। প্রথমে হলো অবচয় হার নির্ণয়। অবচয় হার নির্ণয়, এটা একটু তোমাদের দেখাচ্ছি অবচয় হার কিভাবে বের করতে হবে। আচ্ছা, অবচয় হার নির্ণয়ের একটা সূত্র আছে, এখানে দেয়া নাই, তোমরা একটু লিখে নাও সবাই। অবচয় হার নির্ণয়ের সূত্রটা লিখে নাও।
আমরা কিভাবে করব প্রশ্নটা দেখে দেখে তোমাদের একটু বলে দিই অবচয় হার নির্ণয় আমরা কিভাবে করব তোমরা লিখো সবাই অবচয় হার সমান অবচয় হার সমান লিখছো সবাই অবচয় হার সমান 100% ভাগ আয়ুষ্কাল 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2 যেহেতু এটা ক্রমহ্রাসমান জের পদ্ধতি সেজন্য 2 দিয়ে গুণ করতে হবে আর সরলরৈখিক পদ্ধতি হলে 2 দিয়ে গুণ করতে হবে না সূত্রটা হচ্ছে অবচয় হার সমান 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2 তাহলে কি আসবে উপরে 100 লিখবে ভাগ 4 পাশে গুণ 2 আমরা যদি এটা ক্যালকুলেটরে করি তাহলে আমরা পাবো 50% 100 কে 4 দিয়ে ভাগ করলে 25 25 কে আবার 2 দিয়ে গুণ করলে 50 তাহলে এটা হবে 50% অর্থাৎ প্রত্যেক বছর 50% হারে অবচয় ধার্য করা হবে এবার এবার আমরা মূল অঙ্কে চলে যাই অবচয় হার নির্ণয় আমরা করলাম ক নাম্বার তোমরা সবাই লিখেছো কিনা বলো অবচয় হার সমান 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2 আর এটা আসবে 50% উপরে 100 ভাগ 4 গুণ 2 তাহলে আসবে 50% আচ্ছা এরপরে এরপরে 4 বছরের অবচয় দেখি একটি সারণী তৈরি করো এটা তোমাদের দেখাচ্ছি আমরা কিভাবে করব হ্যাঁ প্রথমে সম্পদের ক্রয় মূল্যটা আমাদের নির্ধারণ করতে হবে বা মেশিনের মোট মূল্য কত টাকা সবসময় ক্রয় মূল্যের উপরে অবচয় ধরতে হবে ক্রমহ্রাসমান জের পদ্ধতির ক্ষেত্রে আর সরলরৈখিকের ক্ষেত্রে সংস্থা সরলরৈখিকের ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে বাকি টাকার উপর অবচয় ধরতে হয় তো দেখো তোমরা সবাই ক্রয় মূল্য ছিল 10 লক্ষ টাকা ভ্যাট 15% ক্রয় মূল্য 10 লক্ষ টাকা তার উপর 15% হারে ভ্যাট ধরতে হবে তাহলে 10 লক্ষ টাকার 15% হচ্ছে 1,50,000 টাকা আনয়ন খরচ 10,000 টাকা সংস্থাপন ব্যয় 15,000 টাকা টোটাল 11,75,000 টাকা বুঝতে পারছো সবাই তাহলে ক্রয় মূল্য 10 লক্ষ টাকা তার উপর ভ্যাট ভ্যাট হবে ক্রয় মূল্যের উপর আনয়ন খরচ এবং সংস্থাপন ব্যয়ের উপর কিন্তু কোনো ভ্যাট হয় না শুধুমাত্র প্রকৃত ক্রয় মূল্যের উপর ভ্যাট ধার্য করতে হয় 1 লক্ষ টাকার 15% 10 লক্ষ টাকার 15% হলো 1,50,000 তার সাথে আনয়ন খরচ এবং সংস্থাপন ব্যয় যোগ করে আমরা পাচ্ছি 11,75,000 এবার অবচয় নির্ণয় সারণীটার দিকে একটু খেয়াল করো অবচয় নির্ণয় সারণীর মধ্যে প্রথমে আছে আমাদের শুরু হয়েছিল 12 সালে আর প্রথমটা হচ্ছে প্রারম্ভিক মূল্য বা সম্পত্তির ক্রয় মূল্য বলা যেতে পারে প্রারম্ভিক মূল্য ক্রয় মূল্য 11,75,000 তার সাথে অবচয় হার তারপরে হচ্ছে বার্ষিক অবচয় তারপরের কলামটা পুঞ্জীভূত অবচয় এটা করলেও চলে না করলে না রাখলেও চলবে আর লাস্টটা হচ্ছে সমাপনী মূল্য বা শেষ মূল্য তাহলে প্রথম কলামটাতে আমরা লিখবো টাকাটা প্রারম্ভিক উদ্বৃত্ত বা প্রারম্ভিক মূল্য বা প্রারম্ভিক ক্রয় মূল্য তারপর অবচয় হার এরপরে বার্ষিক অবচয় এরপরে পুঞ্জীভূত অবচয় এরপরে সমাপনী উদ্বৃত্ত বা শেষ মূল্য আমরা জানি ক্রমহ্রাসমানের ক্ষেত্রে প্রথম বছরের পরবর্তী বছরগুলোতে সমাপনী উদ্বৃত্তের উপর অবচয় ধরতে হয় তাহলে প্রথমে দেখো 2012 সালে 11,75,000 তার উপর 5% হারে আমরা ধরবো 50% ধরবো অবচয় আসবে 5,87,500 টাকা এটা আমরা ধরলাম 11,75,000 টাকার উপর 50% 5,87,500 পুঞ্জীভূত অবচয় প্রথম বছর যেটা আছে সেটাই থাকবে আর সমাপনী মূল্যটা কিভাবে বের করবে প্রারম্ভিক উদ্বৃত্ত থেকে অবচয় বাদ দিয়ে সমাপনী উদ্বৃত্ত তোমরা একটু দেখো প্রারম্ভিক উদ্বৃত্ত এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে প্রথম প্রারম্ভিক উদ্বৃত্ত তারপর প্রারম্ভিক উদ্বৃত্ত থেকে আমরা বাদ দিব বার্ষিক অবচয় তারপর আমরা পাবো সমাপনী উদ্বৃত্ত আমরা এটা পাবো সমাপনী উদ্বৃত্ত 12 সালের পরে যখন 13 সালেরটা আমরা করব 13 সালে গিয়ে প্রারম্ভিক উদ্বৃত্তটা হবে বা প্রারম্ভিক মূল্যটা দাঁড়াবে 5,87,500 অর্থাৎ 12 সালে যেটা সমাপনী উদ্বৃত্ত 13 সালে ওটা প্রারম্ভিক উদ্বৃত্ত আসবে তো তখন আমরা আবার 13 সালে যখন আমরা অবচয় বের করব 5,87,500 টাকার 50% এটা আমরা বের করলে আসবে 2,93,750 5,87,500 থেকে 2,93,750 টাকা বাদ দিলে আসবে সমাপনীটা এটা হলো 2,93,750 টাকা আর পুঞ্জীভূত অবচয়টা কিভাবে বের করতে হবে প্রথম বছরের অবচয় ছিল 5,00,000 টাকা তার সাথে 2,93,750 যোগ করলে আসবে
8,81,250 টাকা। এবার তৃতীয় বছরে যাব, তৃতীয় বছর হচ্ছে 2014 সাল। 2014 সালে প্রারম্ভিক উদ্বৃত্ত 2,93,750 টাকা। তার উপর আমরা যদি ক্যালকুলেটরে 50% বের করি, 50% ধরলে আসবে 1,46,875 টাকা এবং বাদ দিলে আসবে 1,46,875 টাকা। আর পুঞ্জীভূত অবচয় হবে 8,81,250 টাকার সাথে আবার 1,46,875 টাকা যোগ করে 10,28,125 টাকা। আচ্ছা, এরপর 2015 সালে অবচয় হচ্ছে 1,46,875 টাকা। তার 50% আমরা ধরবো, আসবে 73,438 টাকা এবং বাদ দিলে হবে 73,438 টাকা। এটাই আসবে, এখানে 71,000 আসছে, 73,438 টাকাই হবে, ভুল আসছে। আর অবচয় পুঞ্জীভূত অবচয়টা 10,28,125 টাকার সাথে 73,438 টাকা যোগ করে 11,1,563 টাকা। চার বছরের অবচয় সারণী করতে বলা হয়েছে, চার বছরের অবচয় সারণীটা আমরা করলাম। এবার আমরা অবচয়ের জাবেদায় চলে যাব। আমরা যখন 2012 সালে জাবেদা করি, তাহলে আমরা অবচয় লিখবো 5,87,500 টাকা। আমাদেরকে যদি 13 সালে জাবেদা করতে বলা হয়, আমাদের অবচয়ের টাকা আসবে 5,93,750 টাকা। যদি 14 সালের জাবেদা করতে বলা হয়, তাহলে আসবে 1,46,875 টাকা। আর যদি 15 সালে জাবেদা করতে বলা হয়, তখন হবে 73,438 টাকা। তাহলে এখানে মেশিনটির অবচয় চার বছর অবচয় সারণী অবচয় দেখে একটি সারণী তৈরি করো, সেটা আমরা করলাম। মেশিন আমদানির জন্য সাধারণ জাবেদা এবং অবচয় সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও। তাহলে এখানে কত সালে জাবেদা করতে বলা হয়েছে এটা যেহেতু বলা নাই, তাহলে আমরা প্রশ্নটা যেহেতু 12 সালের ছিল, আমরা 12 সালের জাবেদাটাই করব, শুধুমাত্র 12 সালের জাবেদাটাই করব। এবার আসো, 12 সালের জাবেদা দেখো তোমরা। প্রথমে আসবে, প্রথমে যন্ত্রপাতি ক্রয়ের জন্য জাবেদাটা হচ্ছে মেশিন ডেবিট, নগদান অথবা ব্যাংক হিসাব ক্রেডিট। এটা আমরা মেশিনের মোট মূল্যটা দেখাবো, মোট মূল্যটা উপরে দেয়া আছে 11,75,000 টাকা। তাহলে মেশিন হিসাব ডেবিট, মেশিনের নগদান হিসাব ক্রেডিট 11,75,000 টাকা। তারপরে দ্বিতীয়টা, প্রত্যেক বছর তোমরা জানো অবচয় সংক্রান্ত দুইটা জাবেদা করতে হয়, একটা হচ্ছে অবচয় ধার্য করার জন্য, আর একটা হলো অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য। তাহলে অবচয় ধার্য করার জাবেদা হলো অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, আর যখন আমরা আয় বিবরণীতে স্থানান্তর করব, সেটা হচ্ছে আয় বিবরণী বা আয় সারাংশ ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট। তাহলে জাবেদায় টাকা আসবে 5,87,500 টাকা, 5,87,500 টাকা। তাহলে এইভাবে আমরা অঙ্কটা শেষ করব। আমি আবার একটু প্রশ্নটা বলি, আবার একটু অঙ্কটা তোমাদের বলি। আমাদের প্রশ্নটা যা ছিল, প্রশ্ন অনুযায়ী অবচয় হার নির্ণয়, 100% ভাগ আয়ুষ্কাল, এটা হলো সরলরৈখিক পদ্ধতির অবচয় হার। আর আমরা যখন ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হার নির্ধারণ করব, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে যদি প্রশ্নে অবচয় হার দেয়া না থাকে, অঙ্কটা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে করতে বলা হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে অবচয় হার নির্ধারণ করাটা আবশ্যক। আর যদি সরলরৈখিক পদ্ধতি হয়, তাহলে কিন্তু অবচয় হার নির্ধারণ করাটা আবশ্যক না, অর্থাৎ না করলেও চলে। আমরা সূত্র দিয়ে অবচয় নির্ধারণ করে সরলরৈখিকের ক্ষেত্রে অঙ্কটা করতে পারি, কিন্তু ক্রমহ্রাসমানের ক্ষেত্রে ওইভাবে করা যায় না বলে অবচয় হার নির্ধারণ করতে হবে, তারপরে আমরা অবচয় বের করবো, এরপরে আমরা জাবেদা অথবা খতিয়ান যেটাই বলা থাক না কেন সেভাবে আমরা করতে পারবো। তাহলে আমরা প্রথমে করলাম অবচয় হার নির্ধারণ। আমি তোমাদেরকে বলেছি, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছ, একটু তোমরা সূত্রটা কি বলতে পারবে, দেখি তোমরা লিখেছো কিনা, বলো তো দেখি সূত্রটা কি হবে। ১০০% ভাগ আয়ুষ্কাল গুণ দুই, সরলরৈখিকের ক্ষেত্রে কিন্তু দুই দিয়ে গুণ হবে না, ক্রমহ্রাসমানের ক্ষেত্রে দুই দিয়ে গুণ করতে হবে, গুণ হবে। আচ্ছা, আমরা এটা করলাম, চার বছর অবচয় আমরা বের করলাম, তারপর জাবেদা, এখানে তিনটা জাবেদা করলেই চলবে, যেহেতু এখানে কোন সালের কিছুই বলা নাই, তাহলে তোমরা এক বছরের করবে। যদি কিছু বলা না থাকে, আমরা এক বছরের হিসাবটা দেখাবো, অর্থাৎ এক বছরের মধ্যে ক্রয়টা আসবে, সাথে সাথে ক্রয়ের সাথে দুইটা জাবেদা আসবে অবচয় সংক্রান্ত, একটা হচ্ছে অবচয় ধার্য করা, একটা হচ্ছে অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করা, এই দুইটা আসবে।
এবার এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমি তোমাদের আরেকটা অঙ্ক করাবো, ঠিক করেছি, সেটা হলো যশোর বোর্ড 2017। যশোর বোর্ড 2017 প্রশ্নটাও তোমরা দেখে নাও। নেটওয়ার্ক কোম্পানি 1 জানুয়ারি তারিখ 2011 সালের 5 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনের সাথে সম্পৃক্ত খরচ হিসাবে পরিবহন ব্যয় 60,000 টাকা, সংস্থাপন ব্যয় 90,000 টাকা খরচ হয়। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা, প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বছর শেষ হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাহলে যেহেতু এখানেও ক্রমহ্রাসমান জের পদ্ধতি, কিন্তু এখানে কোনো পার্সেন্টেজ দেয়া নাই, প্রথম কাজটা হবে অবচয় হার নির্ণয় করা। প্রশ্নে বলা না থাকলেও করতে হবে, প্রশ্নে বলা থাকলেও অবচয় হার নির্ধারণ করতে হবে। তাহলে আমরা অঙ্কে চলে যাই। তোমাদের সামনে তোমরা একটু বইটাও খুলে রাখতে পারো, প্রশ্নটা সামনে দেখতে পারো, দেখে অঙ্কটা আমরা করব। প্রথমে অবচয় হার নির্ধারণ, আগের অঙ্কটাতে বলেছি, এই অঙ্কটাতে আমি দেখাচ্ছি, তোমরা একটু দেখে নিতে পারো। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে হবে, ক্রমহ্রাসমান পদ্ধতিতে অথবা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হার নির্ণয় কতটা আগে লিখতে হবে। আমরা যদি ভালো নাম্বার পেতে চাই, বেশি নাম্বার পেতে চাই, তাহলে কিন্তু আমাদের সবকিছু সঠিকভাবে করতে হবে। আমি যে তোমাদের খাতাগুলো কাটলাম কয়েকদিন আগে, তোমরা পরীক্ষা দিলে খাতার মধ্যে আমি যে কত যে এই জিনিস যে ভুলগুলো পেয়েছি বা দুর্বলতা গুলো পেয়েছি সেগুলো একটু তোমাদের বলছি। যেমন তোমরা জাবেদা করেছো কিন্তু জাবেদার ছক করনি, এরকম আমি অনেক খাতা পেয়েছি। তোমরা রেওয়ামিল করেছো, রেওয়ামিলের ছক অনুযায়ী রেওয়ামিল করনি, ক্রমিক নং নাই, ক্রমিক নং এর কলামটা নাই। তাহলে এইভাবে কি হবে? হবে না। যেকোনো কিছু করতে গেলে, জাবেদা করতে গেলে জাবেদার ছক অনুযায়ী করতে হবে, খতিয়ান চাইলে খতিয়ানের ছক অনুযায়ী করতে হবে, রেওয়ামিলটা রেওয়ামিলের ছক অনুযায়ী করতে হবে, ব্যাংক সমন্বয় বিবরণী বলো, নগদ প্রবাহ বিবরণী বলো, সেগুলো ছক অনুযায়ী করতে হবে। কিন্তু ব্রেক ইভেন এর পয়েন্টের অঙ্ক কিন্তু কোনো ছক নেই, সুতরাং ওইটা তোমরা নিজের মতো করে ফেলতে পারবে। এছাড়া ক নাম্বারের উত্তরটা ছক করে করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই, তবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করতে গেলে কোনো ছক প্রয়োজন না। এটা একটা আমরা সূত্র লিখবো, সূত্র অনুযায়ী সংখ্যা লিখে আমরা করব। এখানে দুইটা সূত্র দেয়া আছে, তোমরা আমি তোমাদেরকে নিচের সূত্রটা বলেছিলাম একটু আগে, যে অবচয় হার নির্ণয়ের সূত্র 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2, তাহলে গুণ করলে আসবে 20%। এখানে আয়ুষ্কাল ছিল এই অঙ্কটাতে 10 বছর, 100% ভাগ 10, 10 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে 20% হবে। আবার আমরা যদি আরেকটা বিকল্প সূত্র ব্যবহার করি, 1 ভাগ আয়ুষ্কাল গুণ 2 গুণ 100, অর্থাৎ 100% যদি 10 দিয়ে ভাগ করে ফেলি, সেই ক্ষেত্রে 100 দিয়ে আর গুণ করার প্রয়োজন নেই, সরাসরি 20% আসবে। আর যদি আমরা 100% না দিয়ে 1 ভাগ আয়ুষ্কাল দেই, সেক্ষেত্রে কিন্তু শেষে আবার 100 দিয়ে গুণ করে ওটাকে পার্সেন্টেজ করতে হবে, 100 দিয়ে গুণ করে। সেই জন্য এখানে দুইটা বিকল্প সূত্র দেওয়া আছে, বিকল্প সূত্র তোমরা সবসময় নিচেরটাই ফলো করবে, তাহলে আর 100 দিয়ে গুণ করতে হবে না। এবার আমরা প্রশ্ন চলে যাই। আমাদের প্রশ্ন ছিল ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করো, প্রথম 2 বছরের জাবেদা দাখিলে দেখাও এবং প্রথম 4 বছরের অবচয় খরচ হিসাব প্রস্তুত করো। তাহলে অবচয় বের করতে বলা না থাকলেও এই অঙ্কটার মধ্যেও কিন্তু তোমাদের অবচয় বের করতে হবে। আমরা যখনই অঙ্ক করব তখন কিন্তু আমাদের অবচয় বের করতে হবে। এখানে একটু তোমাদের বলছি, তো আমরা অবচয় হার নির্ধারণ করলাম। প্রিয় ছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ অবচয় হার কিভাবে নির্ধারণ করতে হবে? 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2 দিলে 20% আসবে। তাহলে আমরা এই অঙ্কে অবচয় ধরবো 20% হারে। আমি একটু ক্যালকুলেটরটা নিচ্ছি, ক্যালকুলেটর নিয়ে তোমাদের একটু ক্যালকুলেটার করে করে তোমাদের ফিগার গুলো বলছি। যেমন আমাদের সম্পত্তির মূল্য ছিল 5 লক্ষ টাকা একটি মেশিন ক্রয় করে, মেশিনের সাথে সংস্থাপন পরিবহন খরচ ছিল 60,000 টাকা এবং সংস্থাপন ব্যয় ছিল 90,000 টাকা, আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। তা আমরা অবচয় হার বের করলাম 20%, সেক্ষেত্রে 5 লক্ষ আর হচ্ছে 60,000 আর 90,000, মোট সম্পদের মূল্য হলো 5 লক্ষ যোগ 60,000 যোগ 90,000 সমান হচ্ছে 6,50,000 টাকা। তা আমরা যদি প্রথম বছরের অবচয় বের করি, তাহলে এটা আসবে 6,50,000-এর 20%। তোমরা একটু দেখো, তোমরা একটু ক্যালকুলেটারে করো আমার সাথে সাথে, একটু তোমরা খাতায় লিখে ফেলো, লিখো 2011 সালের অবচয়, সবাই একটু লিখো 2011 সালের অবচয়।
সমান 650000 গুণ 20% 650000 গুণ 20% অ্যামাউন্টটা হবে 130000 অবচয় সমান দাও 2011 সালের অবচয় সমান 650000 গুণ 20% দিলে আসবে 130000 টাকা এবার এর পরে লিখো 2012 সালের অবচয় আমি সব অবচয় 4 বছরের অবচয় তোমাদেরকে বের করে দিচ্ছি তোমরা একটু লিখে নাও 2012 সালের অবচয় লিখো আচ্ছা এবার কত টাকার উপর অবচয় বের করবে 650000 থেকে 130000 বাদ দিতে হবে বাদ দিলে আসবে 520000 টাকা তোমরা ব্র্যাকেটে লিখতে পারো 650000 বিয়োগ 130000 গুণ 20% তাহলে প্রথম বছর আমরা ধরলাম ক্রয় মূল্যের উপর দ্বিতীয় বছর আমরা ধরব ব্যালেন্সের উপর এই অবচয় সারণীটা তোমাদেরকে এর আগের অঙ্কটাতে আমি করিয়ে দেখিয়েছিলাম সিলেক্ট বোর্ড 2017 এর অঙ্কটাতে আমরা কিভাবে করলাম প্রথম বছর অবচয় বের করলাম তার প্রথম বছর ক্রয় মূল্য থেকে অবচয় বাদ দিয়ে যে সমাপনী উদ্বৃত্ত থাকবে 520000 টাকা পরের বছর 520000 টাকার উপর 20% ধরতে হবে গুণ 20% দাও 20% করলে বের হবে 104000 টাকা তাহলে 520000 থেকে আমরা বের করলাম 20% 104000 টাকা এবার লিখো 2013 সালের অবচয় 2013 সালের অবচয় 2013 সালের অবচয়ের পরিমাণটা লিখো এটা তোমরা ওইভাবে লিখতে পারো 520000 বিয়োগ 104000 তোমরা লিখো আমি আবার বলছি 2013 সালের অবচয় সমান একটু ব্র্যাকেটে টাকার অ্যামাউন্টটা লিখো 520000 বিয়োগ 104000 গুণ 20% গুণ 20% লিখেছ সবাই 520000 থেকে 104000 বাদ দিয়ে 20% আমাদের করতে হবে অ্যামাউন্টটা আসবে 416000 টাকা তার 20% আমরা বের করব 416000 টাকার উপর 20% এটা আসছে 83200 টাকা আমি ক্যালকুলেটরটা সামনে নিয়েই বসছি ক্যালকুলেটরে আমি করলাম 83200 টাকা 83200 টাকা এটা হলো 2013 সালের অবচয় তারপর 2014 সালের অবচয়টা বের করে যেহেতু আমাদের 4 বছরের অবচয় হিসাব করতে হবে সেজন্য 14 সালের অবচয়টাও তোমরা একটু বের করে নাও 14 সালের অবচয় লিখো 2014 সালের অবচয় সমান 2014 সালের অবচয় সমান দাও সমান দিয়ে লিখো 516000 আগেরটা কত ছিল 416000 না 516000 দেখে দেখে বলো 4,16,000 থেকে বাদ দিবে এবার 83,200 লিখছো 4,16,000 বিয়োগ 83,200 গুণ 20% 4,16,000 বিয়োগ 83,200 গুণ 20% 83,200 টাকা বাদ দিলে আসবে 3,32,800 3,32,800 টাকার 20% আমরা করব 20% যদি আমরা বের করি আসবে 66,560 টাকা 66,560 টাকা লিখছো সবাই তাহলে দেখো তোমরা প্রথম বছরের অবচয় আসছে 130,000 টাকা তার 2012 সালের অবচয় আসছে 104,000 টাকা তারপর 13 সালের অবচয় আসছিল কত টাকা বলো তো 83,200 টাকা আর 2014 সালের অবচয় হচ্ছে 66,560 টাকা হ্যাঁ 66,560 টাকা এবার আমাদের প্রশ্নে কি যাওয়া হয়েছে দেখো প্রথম 2 বছরের জাবেদা দাখিলা তা আমরা জানি প্রত্যেক বছর ক্রয় থাকলে একটা জাবেদা হবে বিক্রয় থাকলে একটা জাবেদা হবে এবং অবচয় সংক্রান্ত দুইটা জাবেদা আসবে তো আমাদের এই অঙ্কে 2011 সালে ক্রয় ছিল আমরা ক্রয়ের একটা জাবেদা করব আর অবচয়ের দুইটা জাবেদা করব আবার 12 সালের আমরা শুধুমাত্র অবচয় সংক্রান্ত দুইটা জাবেদা করব ক্রয় সংক্রান্ত কোনো জাবেদা
দেখাতে হবে না কারণ 12 সালে কোনো প্রয়োজন ছিল না তাহলে প্রথমে 2011 জানুয়ারি 1 যন্ত্রপাতি ডেবিট নগদান হিসাব ক্রেডিট টোটাল অ্যামাউন্ট আসবে 5 লক্ষ তার সাথে 60,000 টাকা যোগ হবে 90,000 টাকা যোগ করে আসবে 6,50,000 টাকা যন্ত্রপাতি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট 6,50,000 টাকা তোমরা কথা বলো তোমরা শুনতে পাচ্ছো জি ম্যাম আচ্ছা তারপরে অবচয় জাবেদাটা বলো তো এবার বলো অবচয় জাবেদা কি হবে জাবেদা বলো অবচয় হিসাব পঞ্চবিত অবচয় হিসাব দেখে দেখে বলো স্ক্রিনে দেয়া আছে দেখে দেখে বলো দেখে দেখে শিখো অবচয় খরচ ডেবিট অথবা অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট 1,30,000 টাকা এটা প্রথম বছর 11 সালের এটা তারিখটা হবে ডিসেম্বর 31 তারপরে যাবে দা হবে আয় সারাংশ অথবা আয় বিবরণী ডেবিট অবচয় খরচ ক্রেডিট আয় সারাংশ লিখতে পারো ইনকাম সামারি এটা ইংলিশে ইনকাম সামারি আমরা বলি বাংলায় আমরা বলি আয় বিবরণী অথবা আয় সারাংশ ডেবিট অবচয় খরচ হিসাব ক্রেডিট 1,30,000 টাকা তাহলে 2011 সালের আমরা জাবেদাটা করলাম এবার আমরা 2012 সালে যাব 12 সালে যেহেতু কোনো ক্রয় নেই শুধু অবচয় সংক্রান্ত দুইটা জাবেদা আমাদের করতে হবে আমাদের প্রশ্ন ছিল দুই বছরের জাবেদা দাখিলা দেখাও তো দুই বছরের জাবেদার মধ্যে প্রথম বছর একটা ক্রয় জাবেদা আসবে যন্ত্রপাতি ক্রয় তারপরে দুইটা অবচয় আর দ্বিতীয় বছরে 12 সালে গিয়ে 31 ডিসেম্বর তারিখে দুইটা অবচয় সংক্রান্ত জাবেদা হবে প্রথম জাবেদা অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট অ্যামাউন্টটা হচ্ছে 1,04,000 আর আয় সারাংশ ডেবিট অবচয় খরচ ক্রেডিট 1,04,000 টাকা এবার আমরা আমাদেরকে করতে বলা হয়েছে প্রথম 4 বছরের অবচয় খরচ হিসাব প্রস্তুত করো প্রথম 4 বছরের অবচয় খরচ বা অবচয় হিসাব দেখাতে বলা হচ্ছে আমরা জানি অবচয়ের কয়টা জাবেদা প্রত্যেক বছর অবচয় সংক্রান্ত দুইটা জাবেদা প্রথম জাবেদাটা হলো অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দেখো এখানে দেয়া আছে খতিয়ানের অবচয় খরচ আর হিসাব নং টং এগুলো লিখতে হবে তারিখের কলাম থাকবে তোমাদের যখন জাবেদা করতে বলা হবে তোমরা জাবেদা ছক অনুযায়ী করবে খতিয়ান করতে বললে খতিয়ানের ছক অনুযায়ী করবে রেওয়া মিল যখন করতে বলা হবে রেওয়া মিলের ছক অনুযায়ী করবে না হলে কিন্তু অঙ্কটা পুরো হলেও পূর্ণ নাম্বার দেয়া হবে না কারণ ছকটা করতে পারাটাও একটা তোমাদের ব্যাপার আছে যে তারা ছক অনুযায়ী করতে পারলো কিনা তোমরা দেখো সায়েন্সের যে উচ্চতর গণিত বা কেমিস্ট্রির অঙ্ক ফিজিক্সের অঙ্ক ইকোনমিক্সের অঙ্ক এগুলোতে কিন্তু কখনোই কোনোটাতেই ছক লাগে না কিন্তু অ্যাকাউন্টিং এ যেহেতু ছকেই করতে হয় এখন তোমরা যদি ছক ছাড়া করো অঙ্কটা যদি নির্দিষ্ট ছকে বা নির্দিষ্ট ঘরে যদি না করো তাহলে কিন্তু পূর্ণ নাম্বার তোমরা পাবে না তোমাকে ওখানে 50% নাম্বার দিবে যদি তোমার পুরোটা হয় আর যদি পুরোটা না হয় তাহলে এমনিতেই 50% নাম্বার কাটা যাবে আবার ঘরের জন্য 50% আবার না ভুলের জন্য নাম্বার কাটা যাবে তাহলে নাম্বারটা অনেক কমে যাবে এই জন্য তোমরা ছক অনুযায়ী করবে তো এখানে খতিয়ানের ছকটা দেয়া আছে চলমান যে ছক তারিখ বিবরণ সূত্র নাম্বার তারপর ডেবিট ক্রেডিট উদ্বৃত্ত দুইটা কলাম একটা হচ্ছে ডেবিট একটা হচ্ছে ক্রেডিট এটা হচ্ছে চলমান জের পদ্ধতিতে খতিয়ান প্রথমে দেখো অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট যেহেতু অবচয় ডেবিটে আছে টাকাটা কিন্তু ডেবিটেই বসবে ডেবিট কলামে 1,30,000 টাকা এবং ব্যালেন্সের ঘরেও কিন্তু ডেবিট দিকে বসবে 1,30,000 টাকা পরবর্তী জাবেদায় আমরা করেছিলাম আয় সারাংশ ডেবিট অবচয় হিসাব ক্রেডিট তাহলে আয় সারাংশ হবে অবচয় হিসাবে অবচয় খরচটা আসবে না আয় সারাংশ ডেবিট ছিল অবচয় ক্রেডিট ছিল অবচয় ক্রেডিটটা আমরা এখানে কিন্তু এই যেখানে ক্রেডিটে লিখলাম অবচয় আয় সারাংশ লিখে টাকার অ্যামাউন্টটা কিন্তু আমরা ক্রেডিটে দেখালাম তাহলে এখানে দেখো এখানে ডেবিট 1,30,000 টাকা আবার ক্রেডিটে আসছে 1,30,000 টাকা তাহলে একটার সাথে একটা যদি আমরা ডেবিট আর ক্রেডিট হলে কিন্তু বিয়োগ হবে আর ডেবিট ডেবিট হলে কিন্তু যোগ হবে আবার ক্রেডিট ক্রেডিট হলে যোগ হবে আবার একটা ক্রেডিট একটা ডেবিট হলে বিয়োগ করতে হবে তাহলে এখানে 1,30,000 থেকে 1,30,000 টাকা যদি আমরা বাদ দেই এখানে কিন্তু আর কোনো ব্যালেন্স থাকবে না ব্যালেন্স জিরো হ্যাঁ পরের বছরে যাও 2012 সালে আবার আমরা একই রকম করে লিখব পুঞ্জীভূত অবচয়ে টাকাটা আসবে ডেবিট দিকে আবার আয় সারাংশ লিখে টাকাটা আসবে ক্রেডিট দিকে প্রথমটা ব্যালেন্স ডেবিট এবং পরেরটা যখন আমরা বাদ দিই এখানে কোনো ব্যালেন্স
থাকবে না, বুঝা যাচ্ছে? এরপর 2013 সাল আপনাদের কিন্তু চার বছরের অবচয় খরচটা দেখাতে বলা হয়েছে, এই জন্য তোমাদেরকে আমি চার বছরের অবচয়টা বের করতে বলছিলাম। চার বছরের অবচয় আগেই করে নিবে, তারপরে আমাদের জাবেদা করতেও সুবিধা হবে, আমাদের খতিয়ান করতেও সুবিধা হবে। এবার তৃতীয় সালে দেখো, 13 সালে পঞ্জীভূত অবচয় লিখে টাকাটা আসবে ডেবিট কলামে, আর আয় সারাংশ লিখে টাকাটা আসবে ক্রেডিট কলামে। তাহলে প্রথমটা ডেবিটটা ডেবিট ব্যালেন্স, আর এটা বাদ দিলে এখানে কোনো ব্যালেন্স দ্বিতীয়বারে আর কোনো ব্যালেন্স থাকবে না। এবার 2014 সালেরও প্রথমে আসবে অবচয়, পুঞ্জীভূত অবচয় হিসাব লিখে টাকাটা বসবে ডেবিটে, আর আয় সারাংশ লিখবা টাকাটা আসবে ক্রেডিটে। হ্যাঁ, ব্যালেন্সটা চলে যাবে ডেবিট কলামে, আর এটা যেহেতু এটা ডেবিট আর এটা হচ্ছে পরেরটা হলো ক্রেডিট, ডেবিট আর ক্রেডিট কি হয়, বিয়োগ হয়। তাহলে আমরা 66,560 টাকা থেকে আমরা যদি বাদ দেই, আবার 66,560 টাকা বিয়োগ করলে আমাদের এখানে কোনো ব্যালেন্স শো করবে না, ব্যালেন্স আসবে না, জিরো আসবে। অর্থাৎ অবচয় যেহেতু দুইটা যাবে না, একটাতে আমরা অবচয়কে ডেবিট করি, একটাতে আমরা অবচয়কে ক্রেডিট করি, তাহলে কিন্তু কোনো ব্যালেন্স থাকবে না। আর যদি আমরা অবচয় পুঞ্জীভূত অবচয় হিসাব করি, পুঞ্জীভূত অবচয় কিন্তু প্রতি বছর যাবে না, হচ্ছে একটা একটা হলে সেটা কিন্তু ব্যালেন্স থেকে যাবে। অর্থাৎ প্রথম বছরে ক্রেডিট ব্যালেন্স আসবে, পরের বছর আবার একটা যোগ করবে, আবার ক্রেডিট ব্যালেন্স যোগ করে আসবে, পরের বছর আবার ক্রেডিট করলে আবার একটা ব্যালেন্স যোগ হয়ে আসবে, আবার পরের বছরটা আবারও ক্রেডিট করবো, আমরা অ্যামাউন্টটা যোগ ক্রেডিট ক্রেডিট যোগ করে ব্যালেন্স করব। এটা আমরা এখানে এখানে অবচয় খরচটাই করতে বলা হয়েছে, অবচয় খরচ। দেখো কত সোজা একটা জিনিস, চারটা মাত্র এন্ট্রি তোমরা দেখালা, চার দুগুণ আটটা এন্ট্রি, অর্থাৎ চার বছরের চার নাম্বার। এখন কোন শিক্ষার্থী যদি বা পরীক্ষার্থী যদি পরীক্ষার খাতায় অর্ধেকটা শুদ্ধ করে করতে পারে, হয়তো তুমি 11 সাল 12 সালেরটা ঠিক করে করলে, পরের বছরগুলোতে অবচয়ের টাকাটা ভুল আসলো অথবা জাবেদাটা ভুল আসলো, তাহলে কিন্তু 50% নাম্বার তোমরা পাবে যদি সঠিকভাবে করে থাকো। ছকটাও যদি সঠিকভাবে থাকে তাহলে 50% নাম্বার তোমরা পাবে। তিন বছরেরটা যদি সঠিক হয় তাহলে তিন নাম্বার পেয়ে যাবে, দুইটা যদি সঠিক থাকে দুই নাম্বার পেয়ে যাবে, চারটাই যদি সঠিক হয়। আমরা বোর্ড পরীক্ষায় কিন্তু চার নাম্বারই দিয়ে থাকি, হয়তো কলেজের পরীক্ষায় তোমাদেরকে আরো একটু ভালো করে শেখার জন্য আমরা হয়তো একটু চেপে নাম্বার দিই, অর্থাৎ একটু কম দেই, চারের মধ্যে তিন দেই। কিন্তু তোমরা যখন বোর্ডের পরীক্ষা দিবে তখন কিন্তু আমরা চারে চারই দেই, চারে চার দেয়া হয়, চারে তিন দেয়া হয়। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো ম্যাম। অ্যাকাউন্টিং এ শুনলাম যে মানে কোন ধরনের ঘর করলে ছাত্রের জন্য এক্সট্রা নাম্বার দেয়, মানে কোন ধরনের ফুল করা হয়, এটা আসলে একটা ভুল ধারণা। এই এই যে ছক করলে নাম্বার দেয়া হয়, এটা কিন্তু আসলে একটা ভুল ধারণা। হ্যাঁ, যখন কোন একটা স্টুডেন্ট হয়তো দুই নাম্বারের জন্য খারাপ করছে, বুঝছো, 23 নাম্বার পেতে হয়, ও হয়তো 20 পেয়ে বসে আছে বা 21 পেয়ে বসে আছে, তখন আমরা চেষ্টা করি ওকে কোনোভাবে 5 নাম্বারটা দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা ছকের মধ্যেও কিন্তু নাম্বার একটা দিয়ে দিই, সেটা হতে পারে। ছকে হয়তো এক নাম্বার দিয়ে দিলাম, অথবা ছকের মধ্যে একটা দুইটা আইটেম করলো লিখলো, তাহলে আমরা তাদেরকে কিন্তু সেখানে কিন্তু 2 নাম্বার দিয়ে 5 নাম্বারে নিয়ে যেতে চেষ্টা করি। কিন্তু অন্যথায় কিন্তু এই কাজটা আসলে খুব একটা করা হয় না, যে ছক করলেই নাম্বার দেয়া হয়, এই ধরনের এই ধারণাটা আসলে তোমাদের একটা ভুল ধারণা। হ্যাঁ, ছক করলে নাম্বার দেওয়া হবে না, তোমরা যদি কিছু করো তাহলে সেখানে অবশ্যই নাম্বার দেওয়া হবে। একটা এন্ট্রিও যদি তোমরা সঠিকভাবে লিখো তার জন্য কিন্তু 1 নাম্বার দেওয়া হবে। যেমন ধরো আর্থিক বিবরণী তোমরা করলে, শুধু বিক্রয়টা লিখলে আর কিছুই লিখতে পারলে না, সেখানেও কিন্তু আমরা 1টা নাম্বার দিয়ে থাকি। বা রেওয়া মিল করতে চাচ্ছ, রেওয়া মিলে ধরো 16টা আইটেম আছে, তুমি 4টা ঠিক মতো লিখতে পারলে 4টার জন্য তুমি 1 নাম্বার পেয়ে যাবে, 12টা লিখতে পারলে 3 নাম্বার পেয়ে যাবে, বাকিগুলো ভুল করলে ভুলের জন্য আমরা নাম্বার কাটবো। এছাড়া হলো যদি ছকটা যদি সঠিক না থাকে, ছকের জন্য উপরের শিরোনাম গুলো যদি ঠিক না থাকে তার জন্য কিন্তু নাম্বার কাটা হবে, ছকের জন্য নাম্বার কাটা হবে, শিরোনাম যদি ঠিক না থাকে। যেমন আমি তোমাদের পেয়েছি, তোমাদেরকে কি করতে বলা হয়েছে সেটাই তোমরা লিখো নাই, জাবেদা করছো না খতিয়ান করছো না কি করছো কিছুই লিখো নাই, জাস্ট একটুখানি করে রাখলে, তাহলে সেটাতে কিন্তু তোমরা নাম্বার পাবে না, ওইটার জন্য কিন্তু আমরা নাম্বার কাটবো। তোমাকে যদি তোমার নাম ধরে ডাকা না হয়, না ডাকলে তোমরা কি সাড়া দিবা, দিবা না? যদি বলি যে শিল্পা, শিল্পা ডাকলে শিল্পা তখন বলবে জি ম্যাডাম আমি আছি, হ্যাঁ সুলতানা রাজিয়া সে বলবে আমি ম্যাডাম আছি, কিন্তু আমি যদি সুলতানা রাজিয়া না বলে আমি যদি বলি এই ওই এরকম করে ডাকি, তোমার কথা বলবে, বলবে না। এখন একটা অঙ্কের ক্ষেত্রেও সেরকম, অঙ্কটা যদি শিরোনাম না থাকে, তোমরা কি করছো সেটা যদি না থাকে, তাহলে কিন্তু আমরা নাম্বার দিব না। সুতরাং একটা
যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে পূর্ণ নাম্বার পেতে হলে তোমাকে কিন্তু পূর্ণটাই আনসার করতে হবে, সেটা তুমি অঙ্ক হোক, সেটা তুমি ম্যানেজমেন্ট হোক, সেটা ইকোনমিক্স হোক, সব ব্যাপারে কিন্তু একই রকম। সঠিকভাবে না লিখলে সঠিক নাম্বার পাওয়া যাবে না। আবার অনেকের একটা ধারণা আছে যে বিশেষ করে ফিনান্সের ক্ষেত্রে অনেকের ধারণা যে হয়তো বা কোনো নাম্বারটা আসছে না ফিনান্সের ক্ষেত্রে। তোমাদের এরকম হতে পারে যে তোমরা তো থিওরিগুলো লিখো না, অঙ্কগুলো করো। হ্যাঁ, অনেকে অঙ্কগুলো করে, যেমন অর্থের সময় মূল্য, অঙ্কটা যত কঠিনই হোক আমাদের ছাত্রীরা, আমাদের মেয়েরা, তোমরা ওইটা আনসার করার চেষ্টা করো, কিন্তু ভুল করে থাকো। তার থেকে অনেকে মনে করো যে না, এক নাম্বার থিওরি, থিওরি আসছে এটা দিব না, অনেক লেখা। কিন্তু লেখাটাও যদি সঠিক হয় সেখানেও কিন্তু তোমরা পূর্ণ নাম্বারই পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকে দুইটা অঙ্ক করালাম, একটা ছিল সিলেট বোর্ড 2017 আর একটা ছিল যশোর বোর্ড 2017। তোমরা অঙ্কগুলো খাতায় করে ফেলবে এবং যখন ক্লাস শুরু হবে তখন কিন্তু খাতাগুলো আমরা চেক করব। আমার কিন্তু কি কি অঙ্ক করা আছে, কি কি আমি ক্লাস নিলাম, এগুলো সব রেকর্ড থাকবে। সুতরাং এগুলোও কিন্তু আমরা পরবর্তীতে দেখব। তো যারা আজকে আমার সাথে এতক্ষণ পর্যন্ত ছিলে, ধৈর্য ধরে ক্লাস গুলো করলে, প্রতিটা ক্লাস এভাবে থাকবে এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের অনলাইন ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। Thank you.